পবিত্র পথে এই মানব পাচার চক্রের মাধ্যমে প্রতারিত হয়ে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারের কোস্টগার্ড কর্তৃক 19 জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়। তারা বর্তমানে মিয়ানমারের মাওলা মাইন জেল হাজতে রয়েছে। ছোট নৌকাটি যখন মিয়ানমারের দিকে যায় তখন সমুদ্রে একটি নৌকার বদল হয়, যেখানে একটি বড় নৌকা আসে এবং সেই বড় নৌকাতে যারা মাঝি এবং অন্যান্য চক্রের সদস্য থাকেন সবাই মিয়ানমারের নাগরিক এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা রোহিঙ্গা নাগরিক হয়ে থাকে। তাদের মাধ্যমে এই 22 জনকে মিয়ানমারে নেওয়া হয়। সেখানে একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন জামাল, জামালের কাছে পৌঁছে দেয়া হয়। এই চক্রের ক্ষেত্রে যেটি হয়েছে, অর্থাৎ এই 22 জনের ক্ষেত্রে যেটি হয়েছে, তারা যখন মিয়ানমারের সমুদ্র সীমায় বোট নিয়ে যাচ্ছিলেন তখন কোস্টগার্ড কর্তৃক দুটি নৌকা ছিল, একটি নৌকা ধরা পড়ে এবং সেই নৌকায় যে 19 জন ছিল তাদেরকে মিয়ানমার কোস্টগার্ড ধরে নিয়ে পুলিশের হেফাজতে দিয়ে দেন এবং তারা এখন বর্তমানে সেখানে জেলখানাতে আছেন। আর যে 3 জন জহিরুল সহ আরও 2 জন, তাদেরকে জামাল সংগ্রহ করতে সক্ষম হয় এবং তাদের এই 3 জনকে জামালের তত্ত্বাবধানে সেখানে যে সেফ হাউস বা একটি ক্যাম্প রয়েছে সেখানে নিয়ে প্রাথমিকভাবে রাখে। পরবর্তীতে জামাল এই জহিরুলকে নিয়মিত নির্যাতন করত, তাকে বিভিন্নভাবে মারধর করত এবং সেইটার ভিডিও করে ইসমাইলের মাধ্যমে, ইলাহি এবং জসিমের মাধ্যমে এই পরিবারকে দেখাতো এবং 6 লক্ষ টাকা সেই জামাল মায়ানমার থেকে তার পরিবারের সাথে সরাসরি যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে, অন্যথায় জহিরুল ইসলামকে হত্যা করার হুমকি দেয়। পরবর্তীতে ইসমাইল, তারপরে জসিম এবং এলাহি, এদের সমন্বয়ে জহিরুলের পরিবারের কাছ থেকে 4,20,000 টাকা প্রাথমিকভাবে গ্রহণ করে মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকিংয়ের মাধ্যমে মায়ানমারে জামালের কাছে পাঠানো হয়। তার প্রেক্ষিতে গত 10ই মে মূলত এই টাকাটি পাঠায় জহিরুল ইসলামের পরিবার জামালের কাছে এবং মে মাসের 2য় সপ্তাহে এই জহিরকে পুনরায় সমুদ্রপথে, থাইল্যান্ডের সমুদ্রপথ হয়ে সেই সিঙ্গাপুরের যে সমুদ্র সীমা আছে সেখান দিয়ে মালয়েশিয়ার জোহর বারু এলাকায় পৌঁছে দেয়া হয়। সেখানে এই চক্রের যে আন্তর্জাতিক যে চক্রের যে মূল হোতা রশিদ, অর্থাৎ রশিদুল, তার কাছে পৌঁছে দেয়া হয়। মে মাসের 2য় সপ্তাহে রশিদুল জহিরুল ইসলামকে পাওয়ার পরে মুক্তিপণের বাকি 1,80,000 টাকা তার পরিবারের কাছে দাবি করে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে সেখানেও জহিরুলকে অমানবিকভাবে নির্যাতন করা হয় এবং জহিরুল তার নির্যাতনের, অর্থাৎ জহিরুলকে যেভাবে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে টাকার জন্য সে নিজে এটা ভিডিও করে ঠিক মৃত্যুর 1 দিন পূর্বে তার পরিবারের সদস্যকে পাঠায়। পরিবারের সদস্যরা টাকা সংগ্রহ করতে করতে মূলত জহিরুল ঠিক 1 দিন পরেই মালয়েশিয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। এভাবেই উন্নত জীবন লাভের আশায়
নির্যাতিত হয়ে জহিরুল মৃত্যুবরণ করেন। পরবর্তীতে মূলত 28 তারিখে 28 মে জহিরুলের ডেড বডি দেশে আনা হয় এবং মূলত জহিরুলের এই ভিডিও বার্তার মাধ্যমেই দেশবাসী জানতে পারে যে সেখানে মায়ানমারে আরও 19 জন জেলখানার ভিতরে রয়েছে এবং জহিরুলের সাথে আরও 8 জন যারা মালয়েশিয়াতে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে, যাদের কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই, কোনো নিয়মনীতি ছাড়াই তারা সেখানে অবস্থান করছেন, অর্থাৎ তারাও মানবেতর এবং ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন।